সঙ্গীত টিউটোরিয়ালে আপনাদেরকে জানাই স্বাগত। আমি মণিমালা। এই গানটির জন্য আপনারা কয়েকজন বন্ধু ভীষণভাবে রিকোয়েস্ট করছিলেন, তো গানটি বহুদিন থেকে রিকোয়েস্ট পাচ্ছিলাম, তো আজকে দিলাম। অনেকটা দেরি হয়ে গেল, তো বন্ধুরা তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। ভীষণ সুন্দর একটি গান, আপনারা এই গানটি শুনে থাকবেন। শ্রদ্ধেয় শিল্পী শ্রীকান্ত আচার্য মহাশয়ের কণ্ঠে, ভীষণ সুন্দর উনি গেয়েছেন, ভীষণ ভাব দরদ, শুনলেই আপনারা বুঝতে পারবেন। কথা এবং সুর স্বামী শম্ভুদা নন্দ মহারাজ মহাশয়, ভীষণ কথা এবং সুরটা ভীষণই সুন্দর, আমার ভীষণ প্রিয়, ভালো লেগেছে। তো বন্ধুরা আসুন গানটিতে আজকে যাওয়া যাক। গানটিতে যাওয়ার আগে বলে নিই, গানটিতে কোমল স্বর লাগছে, কোমল রে, কোমল গা, কোমল ধা, কোমল নি, চড়ার দিকে রে, কোমল গা লাগছে, মা পর্যন্ত গানটি যাচ্ছে, কোমল রে লাগছে। তো কোমল রে লাগলেও বন্ধুরা শুদ্ধ রে লাগছে, কোমল গা লাগলেও শুদ্ধ গা লাগছে, কোমল ধা লাগলেও শুদ্ধ ধাও এতে লাগছে, কোমল নি লাগছে কিন্তু কোমল নি লাগলে শুদ্ধ নি এতে লাগছে না। তো সারগ্রামটা একটু দেখে দিই, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, এ সার বা বি ফ্ল্যাট যে কোনো স্কেলেই আপনারা গানটি তুলতে পারেন, কোনো অসুবিধা নেই। যে যে স্বরলিপি আমি বলবো আপনারা আপনাদের স্কেলে সেম স্বরলিপি বাজাবেন। গানটি দাদরা তালের উপর রয়েছে, দেখিয়ে দিই কীভাবে যাচ্ছে গানটি। আমি জপি রাম কৃষ্ণ না, এভাবে গানটি যাচ্ছে দাদরা তাল মানে ছয় মাত্রা। তো আসুন এবার গানটিতে যাওয়া যাক। গানটিতে যাওয়ার আগে বন্ধুরা বলে নিই, যারা আমার চ্যানেলে প্রথম আসছেন তো অবশ্যই আমার এই টিউটোরিয়াল যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা পেতে পারেন। আর বন্ধুরা সাবস্ক্রাইব করার সময় পাশের বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করলেই সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর ফেসবুক পেজেও আমাকে ফলো করতে পারেন, সুরভি সঙ্গীত টিউটোরিয়াল ফেসবুক পেজ, ওটাতেও আমাকে ফলো করতে পারেন। তো আসুন এবার গানটি দেখে নেওয়া যাক। ভীষণ সুন্দর একটি গান, পা থেকে শুরু হচ্ছে গানটি, খুব সহজ সরলভাবে দেখাবো। লিখিত স্বরলিপিতে আপনারা যত তাড়াতাড়ি তুলতে পারবেন, আমার তো মনে হয় আমি এইভাবে ধীরে ধীরে দেখালে আপনারা খুব সহজভাবে তুলতে পারবেন এবং বুঝতে পারবেন, সেটা আপনারা ক্লাসটি পুরোটি দেখলেই বুঝতে পারবেন। তো আসুন এবার দেখিয়ে দিই। আমি পা থেকে শুরু হয়েছে, আমি পা মা, আমি জপি পা সা, জপি রাম সা কোমল গা রে, রাম কৃষ্ণ সা নিধা কৃষ্ণ কথাটি নিয়েতে, কৃষ্ণ কোমল নিয়েটি, নাম ধা পা মা নাম, ঠিক আছে, গুরু ধা পা গুরু, ভুজি মা গা রে গা ভুজি, ঠিক আছে, ভুজি তাড়াতাড়ি করলে এভাবে ভুজি, রে রে কথাটি পায়েতে কিছুক্ষণ থেকে তারপর ধাকে উঠে যাবে, রে এভাবে ধা তারপর রে। তো দেখুন এটা কিভাবে গাইছি, রে, ঠিক আছে, কি কি স্বর নিলাম, প্রথমে পা রে রে পা ধা রে মা পা ধা নি সা নি ধা, ঠিক আছে, রে ধাইতে থাকলো, তারপর আবার গুরু ভুজি রে, গুরু ভুজি রে ধা পা মা গা মা গুরু ভুজি রে, ঠিক আছে। প্রথম লাইনটি হলো আমি জপি ভুজি রে গুরু ভুজি রে।
ডেরি। ঠিক আছে বন্ধুরা, প্রথম লাইনটি দেখানো হলো, এরপর আসি দ্বিতীয় লাইন। চরণ তার প্রেমে রাখি, চরণ তার প্রেমে রাখি। তারপর বিপদ মাঝা, একই রকম গুরু ভজিরে আর বিপদ মাঝারে একই রকম সুর। বিপদ মাঝারে দেখে দি, চরণ তার নি নিশা সা, চরণ চরণ তার, তার কথাটি সায়তে রেদে সা কোমলের রেদে রাখি, সা রে সা নি রাখি। দুবার এই লাইনটি রয়েছে। আবার চরণ তার হৃদয়ে রাখি, দ্বিতীয়বার থাকে যাচ্ছে গিয়ে সাথে সাথে বিপদ বিপদ মাঝারে। তো দেখে দি, চরণ তার হৃদয়ে রাখি, বিপদ ধা পা কোমল ধা, এটি বিপদ মাঝা, মা আঝা, মা গা রে গা, মা মাঝা রি, একই রকম রি গুরু ভজিরে, বিপদ মাঝারে গুরু ভজিরে একই রকম। তো স্থায়ী অংশটি বন্ধুরা দেখালাম, ভীষণ সহজভাবে দেখালাম, আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হবে না। এরপর আসছে অন্তরাতে। গানটিতে একটি স্থায়ী, দুটি অন্তরা, দুটি অন্তরার মধ্যে একটি অন্তরা শিখে নিতে পারলেই দ্বিতীয় অন্তরাটি হয়ে যাবে। তো আসুন প্রথম অন্তরায় যাই। দুবার আছে, তো দেখিয়ে দি, সুখ দুঃখ নিশা নিধা কোমল নিয়ে, এটি সুখ দুঃখ যদি আসে, যদি কথাটি যো দি ই নিশা, যদি আসে আসে সাইতে থাকছে লব মোহ, সা গা রে গা, লব মোহ আসে, মা গা রে গা, পা সে এ এ, পাশে বাঁধে বাঁধে কোমল রে সা, শেষে রেশা আবার দিতে হবে। দ্বিতীয়বার ধরার জন্য এটা লেগেছে, ঠিক আছে। তারপর আবার সুখ দুঃখ একই রকম সুরে, তো দেখিয়ে দিই, সুখ দুঃখ যদি আসে, যদি কথাটি বন্ধুরা প্রথমবার একরকম দেখেছি, দ্বিতীয়বার অন্যরকম দেখাচ্ছি, দ্বিতীয়বার এটি রয়েছে, যদি আসে একটু কাজ দেওয়ার, অর্থাৎ নিশা নিধা নিশা এই স্বরলিপিগুলো দিবেন, যদি আসে দি কথাটি এভাবে বলবেন, নিশা নিধা নিশা দি আসে। তারপর একই রকম লোভ মোহ পাশে বাঁধে, ঠিক আছে। তারপরের লাইন, দূরে আমি নাহি মোরে, দূরে আমি নাহি মোরে, ঠিক আছে। এটি দুবার আছে, তো দুবার গিয়ে শুনিয়ে দিলাম কিভাবে স্বরলিপিটি যাচ্ছে, দেখে দিই, ডো রি কথাটি সা মা, সা ডো রি কথাটি সা মা, ডো রি আমি, আমি মায়েতে নাহি গা রে গা, নাহি ও রে কোমল রে সা ও রে, এবার আবার ডোরি আমি নাহি ওরে, তো কিন্তু ডোরি কথাটি এবার অন্যরকম ভাবে, ডোরি আমি, ডো কথাটি সা মা চলে যাচ্ছে, জাস্ট সাটা হালকা করে নিতে হবে, ডোরি আমি
ঠিক আছে, বাকিটা একই। তারপর ভজি গুরু রে, নিশা নিধানি ভজি গুরু রে। তো এখানটি আপনারা শুনেইছেন, কাজ আছে, তো দেখিয়ে দিই কিভাবে যাচ্ছে। গুরু রে, সানি ধানি সানি ধা পা মা, এই স্বরলিপিটা হচ্ছে। আরেকবার দেখিয়ে দিই, ভজি গুরু রে। ঠিক আছে, আরেকবার গেয়ে দিচ্ছি। তো বারবার গেয়ে দিচ্ছি এই কারণে যারা, যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন কিভাবে যাচ্ছে। তারপর আবার গুরু ভজি রে, গুরু ভজি রে, গুরু ভজি রে। একই রকম যেভাবে হয়েছে প্রথমে সেই রকম ভাবে। তো এরপর আসছি পরের অন্তরাতে। পরের অন্তরা বন্ধুরা একই রকম প্রথম অন্তরার মতো, তো ধীরে ধীরে দেখিয়ে দিচ্ছি। তারপর দ্বিতীয়বার, আসক্তি থাক গুরুর নামে। ঠিক আছে, গুরুর কথাটি দ্বিতীয়বার যেমন প্রথমবারে দেখিয়েছিলাম, যদি কথাটি দ্বিতীয়বার কিরকম ভাবে, তো সেরকম ভাবে প্রথমবার ছিল গুরুর নামে, দেখুন গুরুর নামে। দ্বিতীয়বার গুরুর নামে, নিশা নিধা নিশা গুরুর নামে। ঠিক আছে, বিরক্তি থাক এ সংসারে। তারপর গিয়ে শুনিয়ে দিলাম, তো আরেকবার দেখে দিই। প্রথম অন্তরাতে যেমন ছিল তেমনি সেম টু সেম একই রকম। তো দেখিয়ে দিই, শেষ। গলাটা একটু ধরে রয়েছে, হয়তো আপনাদের অসুবিধা হলো বুঝতে। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগছে, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন বন্ধু বান্ধবদের মধ্যে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।